সঙ্গীতের মাধ্যমেই দুজনের আলাপ, লোপামুদ্রা মিত্র ও জয় সরকারের। তারপর তাদের ঘর বাড়িটাও গান বাজনা, কিন্তু বহুদিন দুজনের একসঙ্গে পারফর্ম করা হয় না ব্যস্ততার কারণে। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আজকের এই সন্ধ্যাটা যেন বহুদিনের একটা আকাঙ্ক্ষিত সন্ধ্যা ছিল। গিটার ছাড়া, মিউজিক ছাড়া ও বাঁচতে পারবে না, কিন্তু আমিও কোথাও একটা অভ্যেসে পরিণত হয়ে গেছি। কিন্তু আমার ভীষণ ধারণা আমি ছাড়া চলে যাবে, কিন্তু ওর মিউজিক ছাড়া ও নিঃশ্বাস নিতে পারবে না। আমি তো ওর সাথে একসময় টানা 10-12 বছর মতো বাজিয়েছি। তখন সারাক্ষণ একসাথে সব জায়গায় যেতাম, সমস্ত স্টেজে একসাথে পারফর্ম করতাম। তারপরে আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাওয়াতে, আমি আমার সুরের কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে অনুষ্ঠানটা নিয়মিতভাবে করা হতো না। তারপর আস্তে আস্তে সেখান থেকে সরে আসি আমি। তারপরে যেটা হয় যে ওই সময়টাকে আমিও খুব মিস করতাম, ও খুব মিস করতো। তো এই ধরনের অনুষ্ঠানগুলো কোথাও সুযোগ করে দেয় যে একসাথে আবার সেই গান বাজনা করা এবং সেই পুরনো সময়টাতে ফিরে যাওয়া। স্টেজেও যত বছর গান গাইছি, আমার একটু মানে জবের থেকে একটুখানি আমার কমান্ডে চলতে পারে কোনো জায়গা, সেখানে আমি সবসময় চেষ্টা করেছি যে মানুষের যেখানে মনের শান্তি একটু হয় সেটাকে দেখার জন্য। তোমার খবর ঠিকানায় চিঠি, তোমার খবর বলিউড থেকে আমাকে কেন ডাকতে যাবে? পরিচিত কেউ থাকলে, কেউ যদি মনে করেন যে আমি যোগ্য, তাহলে হয়তো ডাকলেও ডাকতে পারেন। সেটা আমার মনে হয় যে কোনো একটা পরিচিত কোনো সূত্রে যদি হয় হতে পারে। আর আমাকে ওখানে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হবে? না না, আমার বাংলাতে কাজ করে মনে হয় আমি সম্পূর্ণ, আমার অসম্পূর্ণতা আসে না। 2020-তে তানসেনের তানপুরা রিলিজ করে, তারপরেই ওনার একটা সাক্ষাৎকারে উনি তানসেনের তানপুরার কথা উল্লেখ করেন। এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। খেলাধুলোর প্রচণ্ড ভক্ত, আমি টেনিস দেখতে প্রচণ্ড পছন্দ করি। তা দুটো গ্র্যান্ড স্ল্যাম দেখেছি, একটা উইম্বলডন আর একটা ফ্রেঞ্চ ওপেন ফাইনাল ও আমার সাথে গেছিলো। অস্ট্রেলিয়ান ওপেন আর US ওপেনটাও দেখার ইচ্ছে আছে। 4টে গ্র্যান্ড স্ল্যামই ভিজিট করার ইচ্ছে আছে।
Hey, Lou,